নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শুভ মহালয়ার দিন থেকে লটারিতে ভাগ্য খুলতে চলেছে পাঁচ রাশির। মা দুর্গার আশীর্বাদে এই মহালয়ার দিন থেকে এই পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। দেখুন, মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের যে সূচনা, সেই সন্ধিক্ষণটাই হচ্ছে মহালয়া। এই মহালয়ার শুভ লগ্নে এই পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে ভিডিওটি আপনারা মোটো কেটে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। মহালয়ার দিন দেখুন আবার পড়েছে আপনার সূর্যগ্রহণ এবং আপনার শনি কিন্তু সক্ষেত্রিক অবস্থান করছে, রবি আপনার কন্যা রাশিতে এবং আপনার কেতুর সাথে অবস্থান করছে, পাশাপাশি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রবির উপর কিন্তু পড়ছে। মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার রবিকে দেখছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আবার রবিকে কিন্তু দেখছে, এবং অলরেডি শুক্র কিন্তু এই কন্যা রাশিতে কিন্তু মানে বুধ কন্যা রাশিতে এখানে কিন্তু অবস্থান করছে, শুক্র তুলা রাশিতে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে, মীন রাশিতে রাহু, শনি সক্ষেত্রিক আপনার বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং শুক্র সক্ষেত্রিক তুলা রাশিতে অবস্থান করছে, এবং সেদিন আবার পড়েছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের বেশ কিছু শুভ ফলও কিন্তু পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ। যদি আপনার রাশি এই বারোটি রাশির মধ্যে এই পাঁচ রাশি যদি আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। দেখুন, সূর্যগ্রহণের উপর আমার অলরেডি কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, অলরেডি সূর্যগ্রহণের উপর আমার ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটি একবার হলেও দেখে নেবেন। কিন্তু আমি তাও আপনাদেরকে বলছি, সূর্যগ্রহণ শুরু হচ্ছে আপনার ঠিক 2রা অক্টোবর রাত্রি 9:12 থেকে, রাত্রি 9:12 থেকে আপনার ভোর 3:20 পর্যন্ত, অর্থাৎ আপনার 6 ঘন্টা 8 মিনিট মতন এই গ্রহণ কিন্তু থাকছে। এই গ্রহণের সময় আপনারা অবশ্যই বিষ্ণু মন্ত্র পাঠ করবেন, ওম নম শিবায় পাঠ করবেন, সূর্য মন্ত্র আপনারা পাঠ করবেন, এবং বিশেষ করে আপনারা এই গ্রহণের দিন আপনারা অবশ্যই তুলসী পাতা জলে অবশ্যই দিয়ে রাখবেন, এবং গর্ভবতী মহিলারা যারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আপনারা অবশ্যই এদিন কিন্তু ঘরের মধ্যে অবশ্যই থাকবেন, ঘরের গৃহের বাইরে যাবেন না, আপনারা ধারালো কোনো বস্তু এই সময় ব্যবহার করবেন না, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা দান করুন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। বিশেষ করে গুড় যদি দান করতে পারেন, আখের গুড় হয়, তাতে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। নির্ধনী ব্যক্তিকে আপনারা দান করার চেষ্টা করুন, এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই এই গ্রহণ চলাকালীন অবশ্যই যতদিক আপনারা ওং নম শিবায় পাঠ করতে পারবেন, ততদিক কিন্তু শুভ ফল আপনারা পাবেন। আবার এই দিন দেখুন আবার রয়েছে আবার মহালয়া, মানে একসঙ্গে দুটি যে যোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। দেখুন, অনেকেই লটারি কাটছেন, ফাটকাতে অর্থ নিবেশ করছেন, শেয়ার বাজারে অর্থ নিবেশ করছেন, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এর জন্য আমি বারবার বলবো, আপনারা আগে নিজস্ব ব্যক্তিগত জন্মচক্রে দেখিয়ে নিন, এবং পাশাপাশি আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, দেখুন রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর বিশেষ মহালয়ার জন্য বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই নিতে পারেন। যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের লটারি প্রাপ্তিতে বাধা আছে, 2-1 নম্বরের জন্য আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে মা দুর্গার আশীর্বাদে। দেখুন,
এই মহালয়ার দিন থেকে আমি পাঁচটি রাশির কথা বলবো। আগামী দুর্গাপূজার মধ্যে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত আপনাদের করতে চলেছে। প্রথম যে রাশি আপনার মকর রাশি, মকর রাশির আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে লটারি, শেয়ার মার্কেট থেকে বা গোল্ড থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে মকর রাশি। এই শুভ যে যোগ, তারপরে মকর রাশি হতে চলেছে মহাকোটিপতি। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির এই গ্রহণের ফলে এবং এই শুভ মহালয়ার দিন থেকে বৃষ রাশির ভাগ্য উদয় হতে চলেছে। আপনাদের কেরিয়ার, আপনাদের লটারি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। আমি বারবার বলি ভিডিওটি কেটে দেখবেন না, কেটে দেখলে অনেক কিছু কিন্তু আপনারা মিস করে যেতে পারেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচিত আপনারা অবশ্যই দেখুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মহালয়ার দিন থেকে। আপনাদের লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি সিংহ রাশি কিন্তু হতে চলেছে। অর্থাৎ মকর, বৃষ এবং আপনার সিংহ তিনটি রাশির আকস্মিক ধন প্রাপ্তির কিন্তু প্রবল যোগ রয়েছে। এরপর যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার ইনকাম সোর্স বাড়বে, লটারি, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন, উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে এবং শুভ মহালয়ার দিন থেকে কিন্তু মেষ রাশির ভাগ্য খুলতে চলেছে। আপনার ষষ্ঠভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থলাভ, অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে অবশ্যই দেখিয়ে নিন। আমি বারবার বলি শুধুমাত্র ভিডিও শুনছেন যে কৌশিকদা রাশি নাম, দেখুন সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হবে এমন ব্যাপার না। যদি আপনার জন্মছকে যোগ থাকে অবশ্যই আপনার কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবচ নিতে চাইছেন, পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো শুভ মহালয়ার দিন থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে চলেছে এই পাঁচ রাশি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর সাথে সাথে আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।